আমার ধর্মটা হচ্ছে মুসলিম, আমি মুসলিম ধর্মের, এবং সুন্নি মুসলিম, আমাদের তো নানান ধরনের মাজহাব হ্যাঁ এইটা হ্যাঁ সেটা আছে। আমি একদম বলা যায় যে বাংলাদেশের ট্র্যাডিশনাল মুসলিম ফ্যামিলির একটা ছেলে। একটি দেশকে টিকিয়ে রাখার জন্য মূলত দেশের মানুষের মধ্যেকার আদর্শটা খুব বেশি দরকার। আর সেই আদর্শটা মানুষ কোথা থেকে ধারণ করবে? আসলে সেই আদর্শটা মানুষ ধারণ করবে দেশের মূল অবকাঠামো থেকে, দেশের চারিপাশের সব অবস্থা এবং পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে। তো এই সব কিছু মিলিয়েই আসলে বলা যায় যে সামনে স্বাধীনতা দিবস, আমাদের মহান স্বাধীনতা দিবস, এবং বাঙালি জাতির বলা যায় প্রতীক্ষার দিন একটা। তো সেই জায়গা থেকে আমরা আমাদের স্টুডিওতে আজকে এমনই একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি জাগরণের বইয়ের এই অনুষ্ঠানে। আমরা কথা বলছি নিঝুম মজুমদারের সঙ্গে। কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ সময় করে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ এখানে আমন্ত্রণ করবার জন্য, অনেক ধন্যবাদ। আচ্ছা, সেক্ষেত্রে আমি যেমনটি শুরু করেছিলাম যে স্বাধীনতা দিবস দিয়ে, তো এই স্বাধীনতা শব্দটার সঙ্গে কিন্তু বলা যায় যে অনেক দিন ধরেই স্বাধীনতাকে কেড়ে নেবার বা আটকে রাখার একটা প্রশ্ন থেকেই যায়। এ নিয়ে আপনার মতামত কী? আপনি যদি মানে পোস্ট 47 বলেন, মানে স্বাধীনতা আটকে রাখার ব্যাপারটা যদি সেইটা রেফার করে থাকেন, তাহলে ভেরি ট্রু যে আমরা এই বঙ্গভঙ্গের যে ডাকটা উঠেছিল সেই 1900 সালের প্রথম দিকে, 19 শতকের প্রথম দিকে, এরপরের যেই আকাঙ্ক্ষাটা ছিল সেটা হচ্ছে যে জানেন যে এইখানে এক ধরনের হিন্দু মুসলিম এক ধরনের ডিভাইডেশন ছিল। সেটা হতে পারে শুধু ছদ্ম হতে পারে বা সেটা হতে পারে আসলেই সমস্যা, কিন্তু একটা দীর্ঘ সময়ের প্রবলেম, দীর্ঘ সময়ের ডিভাইডেশন, সেইটাকে কেন্দ্র করে যখন একটা রাষ্ট্র ভাগ হলো, মানে ভারতবর্ষ তো একটা রাষ্ট্র ছিল, সেটা যখন আপনার ভাগ হয়ে গেল ধর্ম মতে, হিন্দু রাষ্ট্র আলাদা থাকবে মুসলিম রাষ্ট্র, মানে পুরোটা হচ্ছে ধর্মের ভিত্তিতে, সেই জায়গাতে দুই ধরনের আশঙ্কা ছিল। একটা ছিল আইদার এই রাষ্ট্র টিকবে, তা না হলে এটা একটা খুব বড়সড় একটা ভুল ডিসিশন। কিন্তু 47-এর পরে আমরা যেটা দেখতে পেলাম, মানে হচ্ছে যে মানে পাকিস্তানটা হওয়ার পরে, সেটা হচ্ছে যে যেই ট্রিটমেন্টের কারণে আমরা বলছিলাম যে মুসলমানদের জন্য একটা আলাদা ভূমি প্রয়োজন, ওই একই ট্রিটমেন্ট পাকিস্তান তার আরেকটা অংশের মধ্যে দেওয়া শুরু করলো। আমি জানি আমি বুঝাতে পারলাম কি না। ধরা যাক যে আমরা বলছি যে সেখানে মুসলমানদের উপরে এক ধরনের আধিপত্য বিস্তার করা হচ্ছে, মানে ভারতবর্ষের সময় যখন আমরা আলাদা হয়ে দুটো রাষ্ট্রই মুসলিম রাষ্ট্র হলো, দুটো রাষ্ট্র মানে একটা রাষ্ট্রই দুটো ভাগ, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান, তখন পশ্চিম পাকিস্তানের এলিট শ্রেণীটা বাঙালি মুসলমানদেরকে মনে করতো যে তার আমরা হচ্ছি খুবই অচ্ছুত একটা জাতি, বাঙালি জাতি মানে হচ্ছে খারাপ জাতি। সোজা কথা হচ্ছে যে ওই জায়গাতে এক ধরনের প্রবলভাবে স্বাধীনতা হরণ ছিল নানানভাবে, যেমন ধরেন বলার স্বাধীনতা, একটা মার্শাল ল তো সবসময় চলছিল সেই সময়টাতে, গণতন্ত্র তো ছিলই না, তার মধ্যে এক ধরনের বড় অ্যাটাক আসলো আমাদের ভাষার ক্ষেত্রে। ফলে এইটা 71 সালে যখন 70-এর নির্বাচনের পর এটা একটা আরাধ্য এবং এটা একটা অবশ্যম্ভাবী, যেটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে অবভিয়াস, ওইটা আমার মনে হয় ওই জায়গাতে টার্ন করলো। ডেফিনেটলি এটা আমাদের জন্য খুব বলা যায় যে অস্তিত্বের একটা সংগ্রাম ছিল। এখনও আমার কাছে মনে হয় মানে আমাদের পোস্ট 71-এর পরে, মুক্তিযুদ্ধের পরেও আমরা অনেক সময়, একটা দীর্ঘ সময় সামরিক শাসনের অধীনে ছিলাম। জানেন যে জাতির জনক বঙ্গবন্ধু তার হত্যাকাণ্ডের পরে একটা দীর্ঘ সময় বাংলাদেশ সামরিক শাসকের অধীনে ছিল। খুবই অবশ্য খুব রিসেন্ট টাইমেও আমাদের 111-এও এক ধরনের সুডো সামরিক শাসন ছিল আসলে বলা যায়, যদিও সেটা প্রকাশ্যে আসেনি। তো আমার কাছে মনে হয় যে এই কারণে এই শব্দটা বা এই স্বাধীনতাটা আমাদের জন্য বরাবরই গুরুত্বপূর্ণ, কেননা আমাদের দেশে এই স্বাধীনতাটা প্রতিষ্ঠিত হতে যেমন রক্ত গেছে, আমাদের প্রাণ গেছে, এবং একই সাথে আমাদের সংগ্রামটাও দেখবার মতো ছিল। সবকিছু জড়িয়ে আছে একসঙ্গে বলা যায়। আচ্ছা, সেক্ষেত্রে যেহেতু ধর্মের কথা আসলো, আমি যখন আপনার নাম গুগলে সার্চ করছিলাম তখন দেখা যাচ্ছে যে আমি জানি না যে মানুষ কেন এমন করে বা মানুষ কতটা বিবেক দিয়ে ভাবে। তো সেই জায়গা থেকে প্রথমেই গুগলের সবচেয়ে সার্চ লিস্টে বেশি ছিল নিঝুম মজুমদারের ধর্ম কি। তো এ নিয়ে আসলে আপনি কি বলবেন? আমার এটা তো খুবই একটা ইন্টারেস্টিং একটা প্রশ্ন। এটা এটা যে আপনার জন্য কৌতূহল শুধু তা না, একটা দীর্ঘ সময় আমি ধরেন লেখালেখিটা শুরু করি হচ্ছে ব্লগের মাধ্যমে। হ্যাঁ,
তো তখন থেকেই এই ধর্ম নিয়ে নানান ধরনের প্রশ্ন। এখানে দুটো ব্যাপার বলা যেতে পারে। প্রথম পর্বটা একটু বলে নেই যে এটার রিজনটা, এরপরে রিভিল জায়গাটা আসুক, যে ধর্মটা আসুক, সেটা হলো যে আমাদের দেশে ধর্মটা কেন এত গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে, আমার কাছে মনে হয় যে ধর্মটা এই কারণে গুরুত্বপূর্ণ যে ধর্মের আবরণটা এইখানকার অনেক মানুষের কাছে অনেক জরুরি, সেটা পজিটিভ অর্থে কিংবা নেগেটিভ অর্থে। এবং আমাদের দেশে কেউ যদি বলে আমার নাম রতন কুমার পাল, আপনি বুঝে নেবেন যে তিনি হিন্দু ধর্মের অনুসারী। কারণ নাম যদি হয় জনি কস্তা গোমেজ, আপনি ধরে নেবেন তিনি খ্রিস্টান। এটা খুবই সত্যি কথা যে নাম এখানে যতটা না ধার্মিক তার থেকে অনেক ধরেন ট্র্যাডিশনাল একটা ব্যাপার আছে। তো গুরুত্বপূর্ণ এই কারণে বললাম যে অনেক সময় যেমন হুমায়ুন আজাদের একটা বক্তব্য আছে খুবই জরুরি, সেটা হচ্ছে যে যখন একটা দেশে প্রচণ্ড দুর্নীতি হয়, একটা দেশে যখন খুব করাপশন প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে, সেখানে ধর্মটা প্রচণ্ড দানা বেঁধে ওঠে। তো এইটার সাথে সম্পূরকভাবে এইটাও বলা যায় যে যখন ধরেন ধর্মকে বিক্রি শুরু হয়ে যায়, তখন ধার্মিকরা অনেকটা সার্চ করা শুরু করে যে ধর্মের ভিত্তিতে মানুষকে মাপযোগ করবার। তো আমার ব্লগিংটা শুরু হওয়ার পরে আমি যখন এই ধর্ম ব্যবসায়ী বলেন, মৌলবাদী বলেন, তাদের বিরুদ্ধে আমি সবসময় সোচ্চার ছিলাম। তো আমি জানি যে আমার নামের শেষে মজুমদার আছে, এবং মজুমদারটা সাধারণত বাংলাদেশে যারা হিন্দু ধর্মের আছে তাদের একটা টাইটেল। কিন্তু এটাও সত্যি কথা যে মজুমদারটা মুসলমান যারা আছে তাদেরও টাইটেল হতে পারে। আমি মোটামুটি এই দুটো ধর্মের দেখেছি। আমার ধর্মটা হচ্ছে মুসলিম, আমি মুসলিম ধর্মের, এবং সুন্নি মুসলিম। আমাদের তো নানান ধরনের মাজহাব এইটা সেটা আছে। আমি একদম বলা যায় যে বাংলাদেশের ট্র্যাডিশনাল মুসলিম ফ্যামিলির একটা ছেলে। এবং আমার দাদা ছিলেন, কিন্তু আমার দেশের বাড়ি লক্ষ্মীপুরে, তো আমার দাদা ছিলেন বেশ ওই এলাকার খুবই সম্ভ্রান্ত মুসলিম প্রিচার ছিলেন। আমার দাদার যিনি বাবা ছিলেন তিনি বেশ নাম করা জমিদার ছিলেন, যদিও জমিদারটা গর্ব করবার কোনো ঘটনা না, এটা ব্রিটিশদের এক ধরনের দাস বলতে পারেন, ব্রিটিশদের দাসই ছিল। তো ওই জায়গাটা থেকে, উৎপত্তিগত জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে সামহাও আমাদের বংশের কেউ কোনোভাবে ব্রিটিশদের অ্যাকাউন্টেন্ট বা কিছু ছিল, সেখান থেকে এই নামটা আসলে ওইভাবে নামটা এসছে। আচ্ছা, তো আমার নামের শেষে মজুমদারটা যোগ হলো কীভাবে? আমার নাম, আমার ভালো নাম হচ্ছে আপনার গোলাম মারুফ মজুমদার। এটা হচ্ছে আমার একেবারে পাসপোর্ট নেম। তো আমি যখন ব্লগিং শুরু করি তখন আমি শুধু শুরু করেছিলাম নিঝুম নামে। আচ্ছা, তো এরপরে ফেসবুক এলো। ফেসবুক হওয়ার পরে ফেসবুকে তো সার নেম দিতে হয়, তো আমি শুধু আমার ফেসবুকের অ্যাকাউন্টটা খুলেছিলাম আমার মানে ব্লগের বন্ধুদের জন্য, যাতে আমাকে ওরা সহজে চিনতে পারে, আমার বাইরের আর কারোর জন্য না। তো নিঝুম নামটা ছিল শুরুর নাম, আর যেহেতু সার নেমটা দিতে হয় তাই আমার ফ্যামিলি নেমটা নিঝুম মজুমদার। তো ওই থেকে নিঝুম মজুমদার এখন এটাই আমার নাম হয়ে গেছে, এটাই পরিচিতি হয়ে গেছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে আমি গোলাম মারুফ মজুমদার থেকে নিঝুম মজুমদার চেঞ্জ করতে গেছিলাম। তা আমাদের দেশে নাম চেঞ্জ করবার প্রক্রিয়াটা খুবই কঠিন। ইংল্যান্ডে আমি, আপনি জানেন হয়তো যে আমি থাকি ইংল্যান্ডে, ইংল্যান্ডে আবার খুবই ইজি। ইংল্যান্ডে আপনি এভরিডে আপনার নাম চেঞ্জ করতে পারবেন, এবং প্রতিদিন দুই তিনবার করে চেঞ্জ করতে পারবেন যদি আপনার ডকুমেন্টস থাকে। কিচ্ছু লাগবে না, নাথিং। আপনাকে একটা কাগজ ফিল আপ করতে হবে, ফিল আপ করে জাস্ট আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেন, ওই কাগজটা দিয়ে দিলে নাম চেঞ্জ করে পাঠা দেবে। তো ওইখানে নাম চেঞ্জ করাটা খুবই সোজা। ওইখানে ম্যাট্রিক ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট বলেন, ও লেভেল লেভেল, বাবা মার প্রসঙ্গটা যখন আনলেন তখন একটা কথা একটু জানা রাখা ভালো যে এই প্রসঙ্গে, সেটা হচ্ছে যে ইংল্যান্ডে আমি থাকি হচ্ছে 20 বছর। এই 20 বছরে আমি একবার শুধুমাত্র আমার বাবার নাম লিখেছিলাম আর মায়ের নাম, সেটা হচ্ছে আমি যখন ওইখানে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করি, সেইটাও অনেক বছর পরে। আদারওয়াইজ ইংল্যান্ডে আপনাকে কখনো জিজ্ঞেস করবে না আপনার ধর্ম কি, কোনো ফর্মে আপনাকে জিজ্ঞেস করবে না, কোনো ফর্মে আপনাকে জিজ্ঞেস করবে না যে আপনার বাবার নাম কী এবং আপনার মার নাম কী। আপনার নিজের নামে, আপনার নিজের যে আইডেন্টিটি আছে এইটা পশ্চিমে খুবই গুরুত্বপূর্ণ। এইটা হচ্ছে, যাই হোক, তা আমাদের দেশে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ব্যাপার, সেটা হচ্ছে কোন বংশ, কার ছেলে, কী করে, প্রফেশন কী, এবং আরেকটা ব্যাপার হচ্ছে নাম, নাম দিয়ে বিচার করা হয়। সো আমার মনে হয় এটা খুবই ক্লিয়ার যে আমার ধর্ম, এবং আমি ধর্মের ক্ষেত্রে আমি যেই ঘরানাটা অনুসরণ করি সেটা হচ্ছে যে সুফিস্ট যে মতবাদটা আছে সেইটা, সুফি মতবাদটা আমি অনুসরণ করি।
এবং এটাই আমি ফলো করার চেষ্টা করি। আচ্ছা, সেক্ষেত্রে বাংলাদেশের মানুষের মাঝে কেন এই ধর্ম ব্যবসা কিংবা বলা যায় যে এক ধরনের ভীতি মানুষের মধ্যে তৈরি করে দেওয়া, যার কারণে সব ক্ষেত্রেই বাধার সম্মুখীন, ধর্ম দিয়েই তাকে আটকে রাখা হচ্ছে? তো যদি একদম ইতিহাস ঘাটি বা ইতিহাস থেকে শুরু করি, তাহলে সিন্ধু সভ্যতার শুরুর পরের থেকে বলা যায় যে মানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ধর্ম অনুযায়ী, তো ওনার বলা যায় যে বলা হয় মানে বাংলাদেশের আশেপাশে, মানে তখনও তো বাংলাদেশ হয়নি, তবে এই বঙ্গের আশেপাশে ভারত নেপাল শ্রীলঙ্কা এদিককার নাকি তার বসবাস ছিল, যার কারণে ধর্মের বিস্তারটা আমাদের এদিকে বা প্রভাবটা বেশি। অনেকটা একরকম বলা যায় যে আগে ডাক্তারিটা ছিল সেবা, পরে ওষুধ আসার পরে সেটা হয়ে গেল মার্কেটিং, তো ধর্মটাও একরকম কি এখন এরকম হয়ে গেছে কিনা? ধর্মের পুরো ব্যাপারটা আমাদের এই অঞ্চলে যেভাবে প্র্যাকটিস হয়েছে সেটার একটা দীর্ঘ ইতিহাস আছে, কিন্তু আমাদের এই অঞ্চলে যদি খুবই পার্টিকুলারলি বলি বাংলাদেশের ক্ষেত্রে খুব রিসেন্ট, যেটা হলো যে এখানকার মানুষ ধর্মভীরু, এখানকার মানুষজন মনে করে যে ধর্মটা তার জীবনের সবচাইতে জরুরি একটা বিষয়, কারণ মানুষ বেহেস্তে যেতে চায়, আর মুসলমান যারা তারা বেহেস্তে যেতে চায়, যারা অন্য ধর্মের, কেউ যেতে চায় স্বর্গে, কেউ যেতে চায় মানে যেই যেই ধর্মের যেই যেই স্থান আর কি, যেভাবে বলি না কেন, এন্ড অফ দ্য ডেতে সে খুবই কমফোর্টেবল একটা জীবন চায়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কেউই আসলে মরতে চায় না, সে চায় তার মৃত্যুর পরেও সে বেঁচে থাকতে। তো মৃত্যুর পরে বেঁচে থাকার এই যে তীব্র আকাঙ্ক্ষা, এই জায়গাটাতে মানুষ ধর্মের ব্যাপারে আরও বেশি ফ্যাসিনেটেড এবং ধর্মটা তার জীবনে খুবই আরাধ্য একটা ব্যাপার। এটাকে আমি খারাপ বলি না বা খারাপ ভালো কোনোভাবেই আমি আসলে এটাকে ব্র্যান্ডিং করতে চাই না, এটা প্রত্যেকটা মানুষ তার নিজের মতো করে ভাববে। কিন্তু আমাদের এই অঞ্চলে যে ব্যাপারটা হয়েছে, আমার কাছে যে রিয়েলাইজেশনটা এসছে সেটা হলো যে আপনি আমাদের এই গত এক দশক বলবো কি গত দুই দশক ধরে বাংলাদেশে যে মোল্লাতন্ত্র যেটা আছে, এই হুজুর মৌলবাদী, এদের ওয়াজগুলো যদি আপনি লক্ষ্য করেন, আপনি এমন কোনো ওয়াজকে আপনি পাবেন না যেই ওয়াজটা শুনে আপনার কাছে মনে হতে পারে যে এই ওয়াজে মানে শান্তির কিছু আছে বা মানব সভ্যতার জন্য কিছু আছে। প্রত্যেকটা ওয়াজেই আপনি শুনবেন যে ধর্ম, অন্য ধর্মের মানুষের বিরুদ্ধে গালাগাল, নিষেধাজ্ঞা আর অপ্রয়োজনীয় কথা, আর নানান ধরনের গান বাজনা, এগুলো তো আছেই। তো এগুলো নানান ধরনের আপনার প্রকারভেদ আছে, কিন্তু আমার কাছে যে জায়গাটা মনে হয় সেটা হচ্ছে যে আমাদের যে পলিটিক্যাল ইসলাম, যেটা মানে ধর্মকে উপজীব্য করে যেই রাজনীতিটা, বিশেষ করে ইসলাম ধর্ম, সেইটার একটা বিকাশ ঘটেছে আপনার বঙ্গবন্ধু হত্যার পর। আপনি জানেন যে 72-এর সংবিধানে কিন্তু ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল, ধর্মভিত্তিক এই রাজনীতিটা আমাদের আর্টিকেল 38 অনুযায়ী, এরপরে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, তখন হত্যা করবার পরপর, এটা খুব একটা ইন্টারেস্টিং কাহিনি, এটা একটু বলা প্রয়োজন আমার কাছে মনে হয়, বঙ্গবন্ধুকে হত্যা করবার পরপর ওই দিন সকালবেলার যেই কাহিনি, মেজর ডালিম মানে বঙ্গবন্ধু হত্যাকারীদের একজন, সে নিজে তার বইয়ে লিখছে যে সে যখন খুন করে শাহবাগের দিকে গেল, এই জায়গাতে সে নারায়ে তাকবীর আল্লাহু আকবর বলে স্লোগান দিয়েছে। আচ্ছা, এখন যেই লোকটা এই ভয়ঙ্কর একটা অপরাধ করলো, সে ধর্মের একটা সুন্দর স্লোগানকে টার্ন করছে তার দিকে, তার মানে হচ্ছে যে সে ধর্মকে ব্যবহার করছে। খেয়াল করে দেখেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবর, এই শব্দটা একজন ধার্মিকের জন্য খুবই পবিত্র একটা শব্দ, অবশ্যই সে সেটাকে ভালোবাসবে, সে সেটাকে পালন করবে, এটার কিন্তু খুব বড় ধরনের তাৎপর্যও আছে। কিন্তু একটা লোক খুন করে এই শব্দটাকে ব্যবহার করছে এইটা বোঝানোর জন্য যে সে মুসলমানদের জন্য একটা বিপ্লব করে ফেলেছে, তাহলে এই জায়গাটাকে আপনি কি বলবেন? ধর্মের ব্যবহার। একইভাবে মুস্তাক যখন তার বেতারের ভাষণটা দেয়, সে তখন দুইটা ইন্টারেস্টিং সেন্টেন্স বলে। একটা সেন্টেন্স হচ্ছে এমন যে আমরা জনগণের সমর্থনে এবং আল্লাহর অশেষ কৃপায়, পুরো ব্যাপারটা দাঁড়িয়েছে এমন যে আল্লাহ তাকে হুকুম করেছে তুই কালকে গিয়ে বঙ্গবন্ধুর সবাইকে মেরে ফেলবি, আর জনগণ এসে তাকে ভোট দিয়ে গেছে ভাই আপনি কাজটা করেন। তাহলে এই পুরো ব্যাপারটা আমাদের মানে পুরো ব্যাপারটাকে যদি একটু উপর থেকে দেখেন, তাহলে এইটাকে আমরা বলি ধর্মের ব্যবহার। অথচ
আপনি যখন আপনার সৃষ্টিকর্তার নাম নেবেন, আপনি যখন আপনার ধর্মের পালন করবেন, তখন সেটা হওয়া উচিত অসম্ভব রকমের পবিত্র, এবং সেটা মানুষের কোনোদিন ধর্ম আপনাকে খুন করতে উৎসাহ দেয় না, ধর্ম আপনাকে কখনো বলে না যে আপনি একে ধরে রেপ করতে হবে, তাকে তো ধর্ষণ করতে হবে। অথচ একটা পুরো ফ্যামিলির মানুষকে মেরে ফেলবার পরে তারা ধর্মকে এবং জনগণকে ব্যবহার করছে। তো আমরা যে প্রসঙ্গে ছিলাম, এই যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে তখন আপনার এই আর্টিকেল অনুচ্ছেদের এই ভাগটা তারা উঠিয়ে দেয়, তখন তারা বলে যে ধর্ম ভিত্তিতে রাজনীতি করা যাবে। ধর্মের ভিত্তিতে রাজনীতি করবার পরে সেই সময় আপনার মুসলিম লীগ, তারপর জামাতে ইসলামী, তারপর হচ্ছে আরও যারা যারা ছিল, তারা তখন রাজনীতির একটা সুযোগ পেয়ে যায়। এই যে পলিটিক্যাল ইসলামটা শুরু হলো, তাদের রাজনীতিটা কী? তাদের এই রাজনীতিটা করতে হলে তাদের ওয়াজের প্রয়োজন। কোন ওয়াজ? পলিটিক্যাল ওয়াজ, কিন্তু সেইখানে তারা ধর্ম ঢুকাবে। ফলে এই ট্র্যাডিশনটা আশির দশকে যেমন চলছিল, আশির দশকের মাঝখানে এসে এরশাদ সরকার মনে করলো যে যেহেতু সে একটা অবৈধ সরকার, জোর করে ক্ষমতা দখল করেছে, তাই সে মোল্লাদেরকে খুশি করবার জন্য সে এই দেশে রাষ্ট্রধর্ম ইসলাম কায়েম করে। এখন প্রশ্ন আসতে পারে, আপনি প্রশ্ন বলতে পারেন যে মোল্লাদের সংখ্যা তো ধরা যাক যে এই সেই সময় একদম কম, তাহলে কাদেরকে খুশি করার জন্য? আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে এই রিসেন্ট উদাহরণ, একটা পলাতক আসামি, সে একটা পুলিশ কনস্টেবলকে খুন করে সে একটা গোল্ডের দোকান দিয়েছে, তার নাম হচ্ছে আরাফ খান, তাই তো? সে কালকে যখন বললো যে আমি 64টা জেলাতে 64টা মসজিদ নির্মাণ করব, আগের আপনার তার বক্তব্যে মানুষজন খুবই গালাগালাজ করলো, এই বক্তব্যটা যখন হলো তখন নিচে দিয়ে মানুষ লিখছে আলহামদুলিল্লাহ, মানুষ তিনি এখন ভালো রাস্তায় ফিরত এসেছেন। সুতরাং আমাদের দেশে মানুষের যে মেন্টালিটি, এইটা মোল্লারা খুব স্পষ্টভাবে ধরেছে। ধরা যাক এখন আমাকে ফেসবুকে সারাক্ষণ নাস্তিক বলে বলে, আমি যদি আজকে রাত্রেবেলাতে মাথায় একটা টারবাইন লাগাই, মাথায় গোল একটা চাকতি লাগাই আর লম্বা একটা আলখেল্লা পরে কালকে গিয়ে সোবহানাল্লাহ বলে একটা তসবিন একটা ছবি দেই, সব পথ ফিরে এখন আসল পথে আসলাম, আপনি কালকে থেকে আমাকে আর কেউই নাস্তিক বলবে না। কিন্তু আমি মনে মনে ধরেন কিছুই বিশ্বাস করি না, আমি কিছুই মানি না, কিন্তু আমি শুধু মুখের মধ্যে বললাম। আমি দাঁড়িয়ে রেখেছি কেন, এটা অনেক মানুষের অসম্ভব রকমের আগ্রহ। আমি যতই বলি যে আমি সুন্নতের কারণে রাখি নেই, আমি রেখেছি ফ্যাশনের কারণে, আমাকে দেখতে ভালো লাগে, আমাকে জোর করে বলা হচ্ছে যে আপনি বলেন এটা সুন্নতের কারণে, এটা বলতে হবে। কেন বলতে হবে? বিকজ মানুষ এটা শুনতে পছন্দ করে, পছন্দ করে। এই যে আমাদের দেশের মানুষ এই ধরনের ছদ্ম ব্যাপারগুলো পছন্দ করে, ভেতরে কিছু নাই, বাহ্যিক রূপটা পছন্দ করে, এই সুযোগটাই নিয়েছিল এরশাদ, সে করেছে রাষ্ট্রধর্ম ইসলাম। এবং পরবর্তী সময় কিন্তু আমাদের বিচারপতিরা এটা নিয়ে রিট হয়েছিল। আশ্চর্যের ব্যাপার হলো আমাদের বিচারপতিরা কিন্তু সেই স্পর্ধা বা সেই সাহস দেখায়নি যে এই রাষ্ট্রধর্মকে বাতিল করবার জন্য। তারা কি বাতিল করলো? দুইটা অ্যামেন্ডমেন্ট এসেছিল, একটা হচ্ছে হাইকোর্টের বিভিন্ন জায়গাতে হাইকোর্টের শাখা থাকবে, সেইটাকে তারা বেসিক স্ট্রাকচার অফ কনস্টিটিউশনের বিরুদ্ধ বলে বাদ করে দিল, কিন্তু রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে একটা শব্দ উচ্চারণ করলো না। আচ্ছা, এরশাদ সরকার করলো না। এরপরে তো আপনার অনেকগুলো অ্যামেন্ডমেন্ট হলো, 15th অ্যামেন্ডমেন্ট হলো, লাস্টে যখন সুরেন্দ্র কুমার সিনহার 16th অ্যামেন্ডমেন্ট হলো, সেখানেও কোনো ধরনের সাহস করলো না, খালি মুখে মুখে বলে আমরা 72-এর সংবিধানে ফেরত এসেছি। কিন্তু জিয়াউর রহমান যে বিসমিল্লাহ রহমান রাহিম লাগালো, তারপরে রাষ্ট্রধর্ম ইসলাম করলো, সেটা কিন্তু চেঞ্জ হলো না। এখন একটা প্রশ্ন আসতে পারে যে আপনার সংবিধানের মধ্যে বিসমিল্লাহ থাকলে কী সমস্যা? ধরা যাক আমি একজন হিন্দু, আমি কি বিসমিল্লাহ বলে আমার সংবিধানটা শুরু করব? বলেন তো, শুরু করব না। আমি যদি হিন্দু হতাম বা আমি যদি খ্রিস্টান হতাম, তাহলে আমার আলাদা গড আছে, আমি তাদের নামটা আশা করতাম। ফলে এই রাষ্ট্রকে নানানভাবে টুপি পরিয়ে দেওয়া হয়েছে। এখন আপনি আমাকে বলেন তো, সংবিধানের মধ্যে যদি টুপি পরানো হয় বা সংবিধানকে কোরআন শরীফের চারদিকে মাঝখানে রাখা হয়, তাহলে এই দেশের দুর্নীতি কমে যাবে? এই দেশে যে বৈষম্য আছে ধনী গরিবের, হ্যাঁ, আমরা যেটাকে বুর্জোয়া বলি, প্রলেতারিয়েত বলি, সেটা কি শেষ হয়ে যাবে? কিছুই হবে না। আপনি বাংলাদেশের চারিদিকে তাকান, প্রত্যেকটা মানুষ একটা খোলস নিয়ে ঘুরছে, মোস্ট অফ দ্য মানুষের ভেতরটা পুরোপুরি ফাঁকা। আপনার অনেক অলংকার লাগাতে হবে, আপনি নামের আগে অনেক অলংকার দিতে হবে। একটা দেখবেন যে আমি জানি না প্রাসঙ্গিক কিনা, এটার সাথে হয়তো বা চলে আসে, আমি ইংল্যান্ডে একটা মানুষের ভিজিটিং কার্ড দেখেছি, ধরা যাক তার নাম ডেভিড জোনস, চেয়ারম্যান, এতটুকু পর্যন্তই। আমাদের দেশে ডেভিড জোনস বিএ, বিডি, গোল্ড মেডেল, বিটি, ব্যারিস্টার্স, মানে যা আছে, মানুষ এই শো অফটা পছন্দ করে। সুতরাং আমাদের দেশে ধর্মের ব্যাপারটাও তাই, হজ করলেই হাজি মোল্লা এগুলা।
সো এটা মানুষের একেবারে ইনেট এবং সহজাত প্রবৃত্তি এই অঞ্চলের। আচ্ছা, সেক্ষেত্রে ধর্ম নিয়ে তো অনেক কথা বললাম, বলা যায় যে একদম যেটা নিয়ে আপনি হুমায়ুন আজাদের কথাও বলেছেন, কিন্তু উনি তো স্বঘোষিত নাস্তিক ছিলেন, তো সেই জায়গা থেকে আপনি প্রথমে আপনার ধর্ম বলে নিয়েছেন মুসলিম, তো এবং আপনি এটাও বললেন যে সংবিধানে বিসমিল্লা, আপনি একজন মুসলিমের জায়গা থেকেই বললেন যে আমি হিন্দু হলেও তো আমি জিনিসটা পড়ে শুরু করতাম না। এক্স্যাক্টলি, আমি আমি ধার্মিক বলেই, মানে আমার আমার কাছে মনে হয় যে ধর্মটা আমি বুঝি বলেই আমি এটা আমার কাছে প্রতিবাদ করা মনে হয়েছে। কারণ আপনার যদি আমরা আমাদের ধর্মের স্ক্রিপ্ট আমি লক্ষ্য করি, তাহলেও সেখানে বলা আছে যে প্রত্যেকের ধর্ম যে যার ধর্ম তার কাছে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার জন্য তো বিদায় হজের ভাষণে আমাদের মহানবী নিজেই বলে দিয়ে গেছেন। তারপরে মানে আপনি এখনও পর্যন্ত যতগুলো যুদ্ধ দেখবেন প্রাচীন সময়ের, সেগুলো সব কিছু হয়েছে এই ধরনের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণে, নানান রকমের। এই যে মুসলমানদের মধ্যে আমি আপনাকে বলি নিয়েছি যে আমি সুন্নি সেক্টের, এই কথাটা যখন আমি বলছি এইটার ভিতরে একটা গোপন বেদনা আছে। বেদনা হচ্ছে তার মানে আরও কিছু সেক্ট আছে, তা না হলে আমি স্পেসিফিক কেন বলে দিচ্ছি আমি সুন্নি সেক্টের। তার মানে হচ্ছে আহমদিয়া আছে এই দেশে, শিয়া আছে, শুধু এই দেশে কেন সারা পৃথিবীতে আছে। আবার সুন্নিদের মধ্যে চারটা সেক্ট আছে, আপনি এটা জানেন, হানাফি, সাফি, তারপরে হচ্ছে হানাফি সাফি, আপনার হানবালি মনে একটা আছে, আর আরেকটা সেক্ট আছে আমি ভুলে যাচ্ছি আসলে, অনেক আগে আমার ইসলামিক ল আমরা যখন পড়েছিলাম তখন এগুলো ডিটেলও আমরা দেখেছিলাম কোন কোন মাজহাব। এইটা আবার অনেকে বলে নেয় যে আমি সুন্নি এবং হানাফি মাজহাব। আচ্ছা, বাংলাদেশের বেশিরভাগ মানুষই হানাফি মাজহাবের। হানাফি মাজহাব মানে হচ্ছে যে ওই সময় যে সাহাবিরা যেই স্টাইলে পালন করতেন সেইখানেও আবার নানা ধরনের মতদ্বৈততা আছে। আপনি এই দেশে কওমি আর কওমি মাদ্রাসা আর আলিয়া মাদ্রাসার মধ্যে পার্থক্য আছে জানেন? না, এটা আমার জানা নেই। আমাদের দেশের এক শ্রেণীর হুজুররা দাড়ির মধ্যে কোনো ধরনের আপনার কেচি লাগাবে না, তারপরে তারা দাড়ি পরবে, আপনার পাজামা পাঞ্জাবি পরবে, ওই পেছন দিকে গোল কাটা থাকবে না, স্কোয়ার কাটা থাকবে, তারা এক ধরনের টুপি পরবে। আবার যারা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করে বা যারা কমই না, তাদের হচ্ছে আবার ডিফারেন্ট হবে, তারা মনে করে যে দাড়ি ট্রিম করা যায়, আপনার আপনার টুপিটা এরকম লম্বা পরা যায়। আচ্ছা, এক অদ্ভুত এই ধর্মের ব্যবস্থা এবং এই অদ্ভুত। সুতরাং এই জিনিসগুলো প্রবলভাবে আছে এবং আমাদের দেশে এটা সবচেয়ে বেশি সক্রিয় বলে আমার কাছে মনে হয়। আমি পৃথিবীর অন্য দেশে এমনটা দেখি নাই কখনো। আচ্ছা, যেহেতু আপনার অনেক মানে অনেক দেশের রাজনীতি দেখা হয়েছে, আবার অনেক দেশে যেহেতু আপনি থেকেছেন, তো সেই জায়গা থেকে যদি আমরা শুধুমাত্র আমাদের পাশের দেশেই তাকাই, প্রতিবেশী দেশ যেটা, সেখানে কিন্তু হিন্দু সম্প্রদায় বেশি, এবং আমাদের মুসলিম ধর্মের থেকেও কিন্তু হিন্দু ধর্মে আরও বলা যায় যে হাজার পেরিয়ে তাদের প্রকারভেদ আছে হিন্দু ধর্মের মধ্যেও। তো সেই জায়গা থেকে কি শুধু মনে হচ্ছে না যে আমি শুধুমাত্র আমার ধর্ম নিয়েই বেশি পড়াশোনা করছি বলে আমার কাছে মনে হচ্ছে আমার ধর্ম জটিল? এটা তো খুবই সত্যি কথা যে আমাদের পাশের দেশে যেই লেভেলের অত্যাচারগুলো হয়েছে আমাদের দেশে সেটা হয়তো এখনও আমরা কল্পনাও করি নাই। যেমন ধরেন আমাদের দেশে একজন ইন্ডিয়াতে একজন মুসলমান যদি গরুর মাংস খায়, আপনারা দেখেছেন যে বিজেপিরা, বিজেপির যারা নেতাকর্মী আছে, আরএসএসের যারা আছে, তারা কি ভয়ঙ্কর কি বিভৎসভাবে আক্রমণ করেছে, মুসলমানদেরকে হত্যা করেছে। আপনি বেশি দূর যেতে হবে না, আপনি যদি বাবরি মসজিদের ভাঙার পরে সেই সময় সেখানে মুসলমানদের উপর অত্যাচার ধরেন, বা আমরা ভাগ হলাম কেন, আমরা ভাগ হওয়ার একটা বড় কারণই হচ্ছে এই অঞ্চলের হিন্দু জমিদাররা এত বেশি ভয়ানক ছিল। আপনি হয়তো বা দেখবেন আপনার দাদি নানি এদের সাথে কথা বলে দেখবেন যে হিন্দু জমিদার বাড়ির সামনে আপনি জুতো নিয়ে যেতে পারতেন না, আপনাকে ছাতি নিয়ে যেতে পারতেন না, এই ধরনের কিন্তু সিস্টেম প্রচলিত ছিল সেখানে, এবং এই ভাগগুলো তো প্রবলভাবে আছে। কিন্তু আমরা এই অঞ্চলে কেন ধরেন এই মোল্লাদের বা মুসলিম মোল্লাদের বিরুদ্ধে বলি, বিকজ আমরা আমাদের কন্টেম্পোরারি এবং আমাদের পারিপার্শ্বিক যেই জায়গাটা খুব ফ্রিকুয়েন্ট দেখি, হিউম্যান সাইকোলজিটাই এমন, ওইটা নিয়ে আপনি কথা বলবেন। এখন ভারতে যখন আমরা আলোচনাটা করছি তখন ধরেন বৈশ্বিক কোনো আলোচনা আসলে আমরা সেটা টেনে নিয়ে আসি। আমরা ভারতের কথা কেন বলেন, আমরা কি পেরুর আলোচনা করি, আমরা কি ভেনেজুয়েলার আলোচনা করি, বা আমরা অন্য কোনো রাষ্ট্রে করি? সুতরাং আমাদের দেশে যেটার প্রকোপ বেশি আমরা সেটা নিয়ে কথা বলি। কিন্তু আপনি যদি আলোচনাটা উঠান তাহলে আপনি খুবই রাইটলি এটা বলেছেন যে কাস্ট প্রথাটাই আপনি ধরেন না কেন হিন্দুদের, সেটা আরও ভয়ঙ্কর। সুতরাং
উচ্চালোচনা করলে এটা ফুরাবে না। আচ্ছা, সেই জায়গা থেকে যদি খুবই একটা বলা যায় যে এতক্ষণ অনেক গভীর আলোচনা করেছি, তো একদম বেসিক খুবই ফান প্রসঙ্গে যদি বলি, তো বাংলাদেশ যাদের সাথে লড়াই করে স্বাধীনতা অর্জন করেছে সেই পাকিস্তানে কিন্তু কিছুদিন আগে একটা মিমস ভাইরাল হয়েছে যে ওটালিয়ার গান দেখতে যাচ্ছে সবাই কিন্তু এদিকে দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে, তো এটা নিয়ে আপনার মতামত কি আসলে? আমি আমি দেখি নাই, বাট পাকিস্তানিদের আমি আসলে এইগুলো নিয়ে কথা বলতে গেলে তো সিরিয়াস আলোচনায় চলে আসবে। সোজা কথা হচ্ছে যে উত্তরটা সিরিয়াস আসলে, মানে পুরো ব্যাপারটা যেটা হচ্ছে যে পাকিস্তান কখনোই একটা রাষ্ট্র হিসেবে কখনোই আসলে রান করতে পারেনি। তাদের জন্মের আগে জন্মের পরে প্রত্যেকটা সময়ে তাদের দেশ ওয়াজ রান বাই আপনার মিলিটারি যারা শাসক আছে তাদের মাধ্যমে। ওই দেশের মানুষ এখন মনে করে যে আমরা স্বাধীনতাটা যে নিয়েছি বঙ্গবন্ধু রাইটলি, এতদিন তো বঙ্গবন্ধু তাদের কাছে ট্রেইটর ছিল, সেদিন একটা ভিডিওতে দেখলাম যে বঙ্গবন্ধুকেই তারা মনে করছেন, যে তাদের একটা বঙ্গবন্ধু চাই, তাদের একটা শেখ হাসিনা চাই। সুতরাং পাকিস্তান আসলে যেই জায়গাটার মধ্যে আছে তার একটা বাবলসের ভেতরে ছিল সব সব সময়। তারা ধর্ম, সামরিক শাসন, অস্ত্র, এগুলো ছিল তাদের সারা জীবনের আরাধনা এবং আরাধ্য। ওইখানকার যখনই কেউ মাথাচাড়া দিয়ে উঠেছে, আপনি বেলুচিস্তানই ধরেন না কেন, যখনই উঠেছে তাদেরকে খুবই নির্মমভাবে দমন করা হয়েছে। আপনি বাংলাদেশে তৎকালীন ইস্ট পাকিস্তান আমাদেরকে নির্মমভাবে দমন করার চেষ্টা করা হয়েছিল। ফলে এই যে ওটালিয়ার গান দেখতে যাচ্ছে অথচ তারা দেউলিয়া হয়ে গেছে, এটা হচ্ছে যে তাদের রাষ্ট্রে কখনো স্টেটসম্যানও আসেনি, যাকে আমরা স্টেটসম্যান বলি। এবং ওই যে একটা সেন্স ক্রিয়েট জনতার মধ্যে যে আমার দেশকে আমি আসলে কোথায় দেখতে চাই, ওই ধরনের কোনো তরুণ সম্প্রদায় কখনো তৈরি হয়নি। আমাদের দেশে আপনি যতই সমালোচনা করেন না কেন, আমাদের দেশের বাম গণতান্ত্রিক আন্দোলন বলেন, আমাদের দেশের বাম যারা রাজনীতি করে আপনি দেখবেন যে তারা হয়তোবা কখনো ক্ষমতায় যেতে পারেনি, তারা সব দুর্বোধ্য শব্দ বলে। কিন্তু একটা জিনিস খুবই সত্যি কথা যে বাম আন্দোলন বা বাম রাজনীতি যারা করে সেখানকার তরুণদেরকে দেখবেন, তরুণীদেরকে দেখবেন, দেশ সম্পর্কে তাদের একটা ক্লিয়ার ধারণা তারা চেষ্টা করে। আমি বলবো না যে তাদের ধারণা ঠিক, আমি শুধু ওই একটা আন্দোলন দিয়ে বলছি। আপনি আওয়ামী লীগের কথাই ধরেন না কেন, বাংলাদেশ আওয়ামী লীগ, আপনি ছাত্রলীগের যারা বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র আছে আপনি তাদের সাথে কথা বলবেন, দেখবেন তাদের একটা ভিশন আছে। কথা বললে আপনি বুঝবেন যে তারা কোথায় দেখতে চায় আগামী 10 বছরে 12 বছরে। একইভাবে বিএনপি বলেন, এমনকি জামাত ইসলামী, তারা ধর্মীয় রাজনীতি ঠিকই করে কিন্তু তাদেরও ধরেন একটা কনসেপ্ট আছে, তারা দেশকে এই ধর্মীয়ভাবেই যেখানে নিতে চায়, সেটা ধরেন আমাদের খুবই অপছন্দের একটা জায়গা। আমি যেই জায়গাটা আপনাকে বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমাদের দেশে রাজনৈতিক গভীরতা আছে, দেশকে নিয়ে ভাবার একটা টেন্ডেন্সি আছে যেটা পাকিস্তানে কখনো নাই, ফলে সে কারণেই আপনি এই ধরনের চিত্রগুলো দেখতে পান। আচ্ছা, সেক্ষেত্রে যদি বলি যে বিশ্ব রাজনীতি এবং বাংলাদেশের যে বর্তমান অবস্থা সেটা নিয়ে যদি কোনো মতামত আপনার থাকে, যেহেতু আপনি একজন ব্যারিস্টার, এই জায়গা থেকে আপনার কি মনে হচ্ছে যে বিগত এক দশক পরে যেও কি বাংলাদেশে কোনো ধরনের রাজনীতির দিক থেকে আমরা বিশ্ব দরবারে অর্থাৎ বিশ্ব রাজনীতিতে বাংলাদেশকে দেখতে পাবো কিনা, যে লিডের পর্যায়ে এখন যে দেশগুলো আছে তার মাঝে বাংলাদেশকে দেখতে পাবো কিনা? আমি জানি না যে দেখেন আমাদের দেশের পুরো পলিটিক্যাল সিস্টেম এবং পলিটিক্যাল টেন্ডেন্সি এইটা অনেকটুকু পার্থক্য আছে পশ্চিম থেকে। ধরেন আমি ইংল্যান্ডে আজকে 20 বছর ধরে থাকি, আমি একটা র উদাহরণ দেই, সেখানে জাতীয় নির্বাচন কবে হবে কি হবে মানুষজন এটা জানেও না। বাসাতে তার ইলেকশনের কার্ডটা পৌঁছা যায় এবং তাকে বলে দেওয়া হয় আপনার ইলেকশন বুথ হচ্ছে ঘরের কাছাকাছি থাকে বা খুবই কম রেডিয়াসের মধ্যে থাকে। এই যে মানুষের মধ্যে এই পলিটিক, আমাদের দেশের একটা ইলেকশন আসলে কি হয়, মিছিল, মিটিং, পোস্টার বা মানুষের মধ্যে উন্মাদনা, এর কারণ হচ্ছে আমাদের দেশের এর অনেকগুলো আসলে কারণ, এটা একটা দুইটা কারণ তো আসলে বলা যায় না। আমাদের দেশের যেই গণতন্ত্র আর পশ্চিমের গণতন্ত্র, এই দুটার মধ্যে একটা পার্থক্য আছে। আপনি যদি আমাদের এখানকার একজন প্রান্তিক লেভেলের মানুষকে জিজ্ঞেস করেন যে গণতন্ত্র বলতে তিনি কী বোঝেন, তিনি প্রথমেই মনে করেন যে ভোট দেওয়াটাই মনে হয় তার মধ্যে গণতন্ত্রের প্রথম, কিন্তু পশ্চিম এটা মনে করে না। আপনি যদি পশ্চিমের কোনো একটা স্টুডেন্টকে বা সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন, তার মধ্যে একটা বড় অংশ তারা এমন সব পলিসির কথা আপনাকে বলবে, তারা হেলথ পলিসি নিয়ে কথা বলে, এডুকেশন পলিসি নিয়ে কথা বলে,
ইন্টারন্যাশনাল সম্পর্ক নিয়ে কথা বলে, তাদের এই ভাবনাটার জায়গাটা হচ্ছে এমন যে তারা তাদের ওই আতুর ঘর বা তাদের বেসলাইন থেকে বহু বছর আগে সরে এসছে, আমরা যেটা পারিনি। তো আমাদের মধ্যে এই পার্থক্যটা আছেই। তো আমাদের মধ্যে একটা বড় কথা আমরা মনে করি যে আমাদের রাজনীতি বিশ্ব দরবারে, দেখেন আমি এখনও পর্যন্ত মনে করি যে আমাদের বর্তমান যে সরকার আছে, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, ফোর্বসের যে শক্তিশালী লিডারের কতগুলো কাতারে তিনি অনেকবার এসেছেন, সারা বাংলাদেশ কিন্তু তার এই শাসন, যে গত 14 বছরের শাসনটাকে নানানভাবে ট্যাগ করেছে। তারা বলেছে একনায়কতন্ত্র, তারা বলেছে স্বৈর শাসন। এন্ড অফ দ্য ডেতে দে ক্যান নট অ্যাভয়েড শেখ হাসিনা। শেখ হাসিনা বাংলাদেশকে যেই জায়গাতে নিয়ে গেছে, যেই অবস্থানে তিনি এখন নিয়ে গেছেন, আমি তো বলবো যে বাংলাদেশ বিশ্ব রাজনীতিতে অবশ্যই একটা ম্যাটার। কিন্তু আপনি যদি বলেন, আপনি যেটা মিন করতে চেয়েছেন আমার কাছে, এটা ভুল বুঝে না থাকলে, যে ওয়ার্ল্ড লিডার বলতে যেটা বোঝেন, সেটার জন্য অর্থনৈতিকভাবে আমাদেরকে আরও অনেক বেশি শক্তিশালী হতে হবে। দেখেন ইকোনমিক্যালি আমরা এখনও পর্যন্ত ঠিক, মানে এই দক্ষিণ এশিয়াতে মানে আমরা সেকেন্ড মনে হয় শক্তি এখন ইন্ডিয়ার সাথে। আমাদের এখনও আমাদের আমাদের হয়তো কম্পিটিশনটা ভারত বা অন্য কোনো আমাদের সমরাষ্ট্রের সাথে। সুতরাং আমাদের আরও 50 থেকে 60 বছর লাগবে আমাদের ইকোনমিকে একটা স্ট্রং করার জন্য। ইনফ্রাস্ট্রাকচার গত 15 বছরে আপনি জাস্ট বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারগুলো দেখেন, মেট্রো রেলের মতো এরকম একটা মানে একটা বৃহৎ একটা প্রজেক্ট হলো, পদ্মা সেতু বলেন, আমরা তো শুধু এই বড় বড় প্রজেক্টগুলো দেখি, বাংলাদেশে আনাচে কানাচে অনেক অসম্ভব, আপনি আপনি ঢাকার বাইরে ঘুরলেই বুঝবেন। সুতরাং ইকোনমিক্যালি আমরা যখন খুবই স্ট্রং একটা জায়গাতে যাব, আমাদের তখন বিশ্ব দরবারে বলার একটা ভাষা থাকবে। আপনি জানেন যে স্বল্পোন্নত দেশ থেকে আমরা এখন উন্নয়নশীল দেশে এসেছি। এই কদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী কাতারে গেলেন, ওখানে ওনাকে কিন্তু ফেয়ারওয়েল দেওয়া হলো, বলা হয়েছে যে নেক্সট ইয়ার থেকে তো উনি আর এখানে আসবেন না, কারণ আমরা এখন আপনার ডেভেলপিং কান্ট্রি, নেক্সট টাইম আমরা ডেভেলপিং কান্ট্রির কোনো জাতি যাবো। সুতরাং বাংলাদেশ এই গত 50 বছরে যতটুকু ডেভেলপ করেছে, আমি বলবো তার সিংহভাগ আমার গত 15 বছরে আমার কাছে মনে হয়েছে অন্তত। সো আমি এটা নিয়ে খুবই আশাবাদী। আমাদের দেশের ছেলেরা, ঠিক এখানকার তরুণরা যে ফ্রিল্যান্সিং করে, আমি জানি না আপনার ধারণা আছে কিনা, আমার কিছুটা ধারণা আছে, কারণ ইংল্যান্ড থেকেও আমরা অনেকগুলো কাজ করা যেটা বাংলাদেশের ছেলেমেয়েরা করে। তো আমাদের তরুণরা এত বেশি ইনোভেটিভ, এত বেশি কাজ করে, আমি খুবই আশাবাদী যে এই পর্যায়ে আমরা যাব, আমাদের লিডাররা এই পর্যায়ে যাবে।